এত গরম পড়েছে কি বলবো ভাই এই গরমে যেন মরেই যাই এই গরমে বসে বসে আমি ফোনটা ঘাটছিলাম হঠাৎ করে ফোনে একটা হ্যাক খুব ভাইরাল হচ্ছে সবাই দেখি সেই হ্যাক করছে আমি ভাবলাম আমি একটু করে দেখি হ্যাকটা প্রচুর পরিমাণে গরম পড়েছে তাই জন্য ভাবলাম এত যদি এসির মতন সহজভাবে হাওয়া পাওয়া যায় এত গরমে তাহলে তো এই দুটো বোতল দিয়ে নাকি এসির মতন মজাই মজায় হাওয়া পাওয়া যায় বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ হ্যাঁ হবেই কি করে আমারও প্রথম বিশ্বাস হয়নি কিন্তু হ্যাকটা যখন করে দেখলাম সত্যি বিশ্বাস হয়ে গেছে সামান্য দুটো বোতল দিয়ে ঘরটাকে পুরো ঠান্ডা করে ফেলবে তো সুন্দর যদি গরমকালে ঠান্ডা আসে তাহলে একটা কে করবে না বলো প্রত্যেকেই করছে তাই জন্য আমি হ্যাকটা শুরু করে দিয়েছি আর পুরো তা কিন্তু দেখো বুঝতে পারবে এর মধ্যে ঠান্ডা হাওয়াটা কোথা থেকে আসবে প্রথমেই দেখলে আমি সেম সাইজের দুটো বোতল নিয়ে নিয়েছি তার পেছনের দিকটা কিন্তু হালকাভাবে কেটে নিয়েছি কিছুটা যেন লেগে থাকে আর কিছুটা কাটা হবে আমার এখানে দুটো বোতল সেমভাবে ভাবে কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু চারদিকে এরম ভাবে ফুটো ফুটো করে দেব তোমরা যে কোনো সাহায্যে কিন্তু ফুটো করেই নিতে পারো দিকে কিন্তু সেমভাবেই ভাবেই ফুটো করতে হবে ফুটোগুলো যেন ভেঙে না যায় টেরা বেকা যেন না হয়ে যায় বোতলে যেন কোনো ক্রাচ না পড়ে মানে ফেটে না যায় কিন্তু চারদিকে ফুটো করে নিতে হবে আর চারটে পাঁচটা করে কিন্তু করে নিতে হবে আর সুন্দরভাবে কিন্তু কিন্তু করতে আমাদের মনে অনেক অনেক কিছু চলছে সুন্দর ভাবে এটা আবার কি করে সম্ভব দুটো মাত্র বোতল দিয়ে এরকম কিছু হয় তোমরা কিন্তু অবশ্যই না জেনে থাকবে কিন্তু হ্যাকটা এত পরিমাণে ভাইরাল হচ্ছে যে আমি ভাবলাম না সত্যি নিশ্চয় জিনিসটা হচ্ছে না হলে সব পাই কেন ট্রাই করে দেখছি আমি কোন হ্যাক দেখবো সেটা করব না সেটা কখনো হয় না তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো একদমই হবার নয় কাজ দেবে না দেবে তার উপর কিন্তু আমি একদম নির্ভরশীল ছিলাম না কেন কি আমার মনে হচ্ছিল এটা কাজ নাও দিতে পারে আবার দ্বিতীয় পারে আমাদের কি মনে হচ্ছে একটু বলো তো এটা কি এসির মতন ঠান্ডা হওয়া দিতে পারে এটা কি কোনো কাজ হবে না আজও হবে না কিন্তু দুটো বোতলকে সেম ভাবে ফুটো করে নিয়েছি এবার কিন্তু টেবিল পাখা নিতে হবে তার পেছনে কিন্তু দুদিকে দুটো বেঁধে দিতে হবে আমার তো প্রচুর পরিমাণে ডাউট হচ্ছিল এটা কাজ নাও দিতে পারে এত পরিশ্রমের পর যদি কাজ না দেয় তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যাবে আমাদের কিন্তু দুদিকে দুটো বাধা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু বরফ নিয়ে নিতে হবে বরফের টুকরো কিন্তু চাই তোমরা যে যেমন পছন্দ করো বড় বরফও নিতে পারে ছোট বড়ও নিতে পারে কিন্তু বরফের টুকরো চাই তারপরে যে বোতলগুলো বেঁধে দিয়েছি তার ভেতর কিন্তু দুদিকেই বরফগুলো আমি সমানভাবে ভাবে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু টেবিল পাকাটা চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সত্যি বলতে দারুণ ঠান্ডা বাজছিল একটু বেশি করে বরফ দেবা চেষ্টা করবে যদি বেশি ঠান্ডা হাওয়া খেতে চাও আমাদের কিন্তু বরফটা একটু কমই হয়ে গেছিল আর একটু বেশি দেওয়া দরকার ছিল যাই হোক ঠান্ডা কিন্তু দারুণ হচ্ছে আর ঠান্ডা হাওয়া তো লাগছে আমার কিন্তু দারুণ লাগছিল হ্যাঁ একটা যে এত কাজে দেবে আমি বুঝতে পারিনি দারুণ